ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দারুণ মজার নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এক থালা ভাত আর এক চামচ ঝিঙে মাছের চুরমা, কাফি। মুখে লেগে থাকার মতো, আপনাকে মুগ্ধ করবেই এর স্বাদ, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। অনেক ধরনের ঝিঙের রেসিপি বা মাছের রেসিপি খেয়েছেন, আমি জানি এই রেসিপিটি আপনারা এখনও ট্রাই করেননি, এটি একদমই নতুন একটি রেসিপি। চলুন ভাতের সাথে খেতে, আমার তো বেশি ভালো লেগেছে, তবে আপনারা যারা রুটি খান বা রুটির সাথে মাছ খান তারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা। অল্প মাছে স্বাদ নিতে এই রেসিপিটি অবশ্যই বানান। আমি এখানে দুই পিস রুই মাছের পিস নিয়েছি। আপনারা এটা চিংড়ি, লোটে, ইলিশ, ভেটকি, যে কোনো মাছে এই রেসিপিটি বানাতে পারেন, আর ঝিঙের বদলে পটলেও বানাতে পারেন। যখন আমাদের বাড়িতে মাছ কম থাকে আর সবার পাতে ভাগ করে দিতে হয়, সেই সময় এটি খুবই দরকার লাগবে। আমি ঝিঙেটা দেখেছেন কীভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে মাছগুলো আমরা জাস্ট হালকা ভেজে নেব, যতটা আমাদের ভাজলে কাঁটাগুলো ছাড়ানো যায়। তবে ভেটকি, পমফ্লেট, যেসব মাছে কাঁটা নেই সেগুলোতে আপনাদের দরকার হবে না এতটা ভেজে নিয়ে ছাড়ানো। চিংড়ি করলে তো আপনারা এমনি কাঁচাটাই পেস্ট করতে পারবেন। হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। তুলে আমরা মাছটাকে ঠান্ডা করে নেব, এবং ঠান্ডা করে নিয়ে মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সব কাঁটাগুলো বেছে আলাদা করে দেব। মনে রাখবেন কাঁটা যেন একটাও না থাকে, সব কাঁটা খুব ভালো করে বেছে নেবেন যদি কাঁটা মাছের করে থাকেন। এক্ষেত্রে আপনাদের পেটি নিলে সুবিধে হবে, তবে আমি আমার বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে বানিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি এভাবে হাত দিয়ে। আপনারা চাইলে সিল বাটাতে পিষে নিতে পারেন, তবে মিক্সিতে পেস্ট করবেন না, খেতে খুব একটা ভালো লাগবে না। আমার মাছটা রেডি, দেখুন একদম রেডি হয়ে গেছে। করার ওই মাছের তেলেই আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা এর থেকে আপনারা বেশিও দিতে পারেন আরো ভালো লাগবে। পেঁয়াজ এবং ঝিঙেটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার তেলটা কম মনে হয়েছে তাই আরো একটু তেল দিলাম। এই রান্নাটা খুবই স্পাইসি হয় আর রান্নাটাতে রয়েছে একটা ক্রিমি স্বাদ। দেখতে থাকুন, বুঝতে পারবেন কেন বলছি ক্রিমি স্বাদ রয়েছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য কষিয়ে নিলাম। ঝিঙেটা দেখুন একদম নরম হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আবারও কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে।
খুব হাই আঁচে করছি, কারণ ঝিঙে দিয়ে নয়তো জল বেরিয়ে যাবে। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আমি দুই ধরনের লঙ্কা এতে ইউজ করব। একটু লঙ্কা পাটা দেব, মানে দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কাও দেব। প্রথমেই বলেছি এটা একটু স্পাইসি হয়। এবার দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা মাছ। এই রান্নাটা যত কষাবেন তত বেশি ভালো লাগবে খেতে। যারা লোটে মাছের চুরমা বানান তারা জানেন ঠিক কতটা কষাতে লাগে। এটাও ঠিক সেভাবেই, যতটা কষাবেন ততটা বেশি টেস্ট হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি এই রান্নায় তেলের ব্যবহার অনেকটাই বেশি। দেখুন সাইড থেকে তেল বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে আমি নুনটা দেইনি, তাহলে ঝিঙের জলটা বেশি পরিমাণ বেরিয়ে যেত, ভাজতে দেরি লাগতো আর টেস্টটাও ভালো হতো না। নুনটা দিয়ে আবারও কষাচ্ছি খুব ভালো করে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখে, লাইক করে দেবেন অবশ্যই। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে দেখে। এক থালা শুধু ভাত চাই, ব্যাস, আর কিছুই দরকার নেই। এবার দেব কাজু এবং পোস্ত বাটা। এই কাজুর জন্য এই চুরমা রেসিপিটা একটা ক্রিমি স্বাদ দেবে, যেটা খুব অপূর্ব লাগবে খেতে ভাতের সাথে। যেহেতু কাজু দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি নাড়াবো, নয়তো নিচে ধরে যেতে পারে। আমরা শেষের পথে কাজু আর পোস্তটা মেশাবো। যখন দেখবো আমরা তেল ছেড়ে দিয়েছি ঠিক সেই সময় মেশাবো, তার আগে নয়। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। প্রায় রেডি হয়ে এসেছে। আপনারা ননস্টিকেও বানাতে পারেন, তবে লেগে ধরবে না। আমি শার্ট করে দিয়েছি, আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে আর জানান কেমন লাগলো। একদম নতুন একটি রেসিপি আর নতুন একটা স্বাদ আপনাদের জন্য দিলাম, আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। আজকের মতো বিদায়।